আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমি ভিডিওটি আমি মেক করেছি একটা বিশেষ উদ্দেশ্যে, সেটি হচ্ছে আমরা অনেক সময় অনলাইনে কাজ করার সময় আমাদের বিভিন্ন রকম আর্টিকেল আমরা কপি করি, কিন্তু আর্টিকেলগুলো আমরা রিরাইট করার প্রয়োজন হয়। তো আজকে আমি দেখাবো সেরা 5টি আর্টিকেল আমার দৃষ্টিতে, এটা আর কি আমি যতগুলো আর্টিকেল ব্যবহার করেছি, তো এই আর্টিকেলগুলো আর্টিকেল টুলসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেক্ষেত্রে আমি এখন সেগুলো একটু দেখাচ্ছি। তো এর জন্য আমরা ব্রাউজারে যাচ্ছি এবং আমি ব্রাউজারে অবশ্যই ওপেন করে রেখেছি আর্টিকেলগুলো। তো প্রথম আর্টিকেল আমি আসছি, এই আর্টিকেলের নামটা হচ্ছে, একটু খেয়াল করি দেখি, এখানে এই যে রি রাইটার টুলস, এই ওয়েবসাইটে গেলে আমরা এই আর্টিকেলটি পাবো, rewriterTools/article rewriter। তো এই আর্টিকেলটি আমরা একটু আর্টিকেল এখানে আমরা কোনো একটা আর্টিকেল নিয়ে আসি, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। তো এর জন্য আমরা একটা আর্টিকেল নিচ্ছি, আমি একটা ছোট এই আর্টিকেলটি নিলাম। নেয়ার পরে রিরাইটার টুলস এই ওয়েবসাইটে আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এই যে এখানে রিরাইট, এখানে আমি ক্লিক করব, এখন এটি রিরাইট হচ্ছে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই যে আর্টিকেলটি রিরাইট, এখানে এসইও শব্দটাকে এরা কিন্তু রিরাইট করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবহার করেছে। তারপরে এই যে ক্যাপাসিটি, এখানে এই যে বিভিন্ন কালারিং করা আছে এই আর্টিকেলগুলো, এইগুলো আর কি নতুন কিওয়ার্ড, কী বলে, নতুন ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আর্টিকেলটি কিন্তু রিরাইট করে দিয়েছে এবং এটি কিন্তু আসলে ইউনিক। তো এরপরে আমি আরেকটি আর্টিকেলে যাচ্ছি, এটি হচ্ছে duplicaker.com, এই ওয়েবসাইট duplicaker.com/article writer, এটা লিখে কিন্তু সার্চ দিলে আমরা সরাসরি এই জায়গায় চলে আসবো। আসার পরে এই জায়গায় আমরা আর্টিকেলের যে কপি আমি যেটা করেছিলাম সেটা পেস্ট করলাম। করার পরে এটা আমরা রোবট আসছে, এটা ক্যাপচাটি পূরণ করে দিচ্ছে। হ্যাঁ, এটা হয়ে গেল। এখন এই যে রিরাইট আর্টিকেল, এই যে আর্টিকেল এখানে রিরাইট আর্টিকেল, এই জায়গায় ক্লিক করছি, আর্টিকেলটি রিরাইট হচ্ছে। আচ্ছা, ততক্ষণ এই আর্টিকেলটি, আচ্ছা বেশি সময় হয়তো লাগবে না, একটু অপেক্ষা করি। আর্টিকেলটি কিন্তু রিরাইট হয়ে গেছে, এই যে এখানে এই আমার আগের আর্টিকেল ছিল, এটা কিন্তু রিরাইট হয়ে সুন্দর একটা আর্টিকেল তৈরি হয়েছে। এসইও মিনস, আর এখানে এসইও সাজেস্ট দ্যাট কম্পিউটার প্রোগ্রামস ইন, এখানে সুন্দর একটা আর্টিকেলটা তৈরি হয়েছে এবং এখানে কালারিং করে দেখিয়ে দিয়েছে কোন কোন ওয়ার্ডগুলো চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এবার আরেকটা আর্টিকেলে যাচ্ছি, আরেকটা সাইট, এখানে আছে article tools.com, এই ওয়েবসাইটে আমরা আসবো। আসার পরে এই জায়গাটা পেয়ে যাব, এখানে আমরা আমাদের আর্টিকেলটি দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে রিরাইট অপশনে ক্লিক করছি, এই যে আর্টিকেলটি কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। হ্যাঁ, একটু অপেক্ষা করার পরে এই যে খুব সহজে এবং অল্প সময়ের ভেতরে আর্টিকেলটি তৈরি হয়ে গেল। এখানে কিন্তু এই যে হলুদ কালারের যে লেখাগুলো আসছে এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরও একটি ওয়েবসাইটে যাচ্ছি, সেটি হচ্ছে spinboard.com, ওয়েবসাইটে সরাসরি website.com সার্চ দিলেই কিন্তু আমরা এই অপশানটি পেয়ে যাবো। এখানে আমরা কী করবো, আমাদের আর্টিকেলটি পেস্ট করবো, যে পেস্ট টেক্সট, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা পেস্ট হয়ে গেল। আচ্ছা, এবার এটা এই যে বেসিক প্ল্যান, এখানে ক্লিক করলে আমরা আর্টিকেলটি কিন্তু রিরাইট হবে। দেখুন, আর্টিকেল কিন্তু অলরেডি রিরাইট হয়ে গেছে। তো আরও আমি আরেকটি সাইটে যাচ্ছি, সেটা হচ্ছে, এটা 5 নম্বর সাইট, এই সাইটটা হচ্ছে কুইক বোল্ড এবং এটা খুবই একটা, মানে কি বলে, খুবই পরিচিত একটি সাইট এবং এই সাইটটিতে কিন্তু অনেকে কাজ করে। তো আমি এই সাইডে এখন যাচ্ছি,